হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি ভীষণ খুশি কারণ ফাইনালি আমাদের নিচের তলাতে খাট রাখা হচ্ছে। পুরো বাড়িতে রঙের কাজ হচ্ছিল বলে ফার্স্ট ফ্লোরে যে কোনো রকম খাট ছিল না, তাই আমরা শুতে বসতে পারছিলাম না। কি যে অসুবিধার মধ্যে ছিলাম তোমাদেরকে কি আর বলবো। দোয়েলের মুখে আগের দিনই শুনেছিল যে আমরা টিভি কিনতে গিয়েছিলাম আর সেই টিভিটা ডেলিভারিও হয়ে গেছে আজকে, তাই সেটাকে সেট করে দিয়ে যাওয়ার পরে আমি আর দোয়েল ডিসাইড করলাম যে আজকে একটু আলুর পরোটা বানানো হোক, তাই ডেকে নিলাম শুভকেও। নতুন টিভিতে গান চালিয়ে দেওয়া হলো আর আমরা নাচতে নাচতে রান্নাবান্নায় লেগে গেলাম। সারাটা দিন দোয়েলের আমার এত খাটনি হয়েছিল ঘরটা পরিষ্কার করতে, তারপরে বিকেলে উঠে আবার আলুর পরোটাটা বানানোর যে এনার্জিটা কোথা থেকে এলো আমি নিজেও জানি না। যাই হোক, দেখো এখানে দোয়েল আলুটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, তারপরে এখানে ও লেচি করার সময়তে এত বেশি পুর দিয়ে দিয়েছিল এক একটা লেচির মধ্যে যে মনে হচ্ছিল এগুলোকে আর বেলা যাবে না, এগুলোকে লিট্টির মতন পুড়িয়ে খেতে হবে। তোমরা জানো দোয়েল আর আমি যাই বানাই সেটা কোনোদিন অখাদ্য হয় না, ভালোই খেতে হয়। মনে সেই আশা নিয়ে আমি বেলতে লেগে গেলাম, ততক্ষণে মেজু কাকিমাও চলে এলো, বললাম যে একটু পরোটাগুলো শিখে দাও কারণ বোনের দ্বারা তো আর এটা হবে না। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তো আজকের মতন এতটাই।